উপস্থিত আছেন এই এলাকার সবারই সুপরিচিত, সবারই প্রিয় জেলা পরিষদ সদস্য পম্পা পাল, উপস্থিত আছেন জেলা পরিষদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ গৌতম পাল, আর এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে জোহার, নমস্কার, সালাম জানিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস, এই দিবসে আমরা এক জায়গায় সম্মিলিত হয়েছি একটাই কারণে যে আদিবাসী সমাজ এরা যে বিভিন্ন দিক, আর্থিক, শিক্ষা থেকে শুরু করে এমনকি এদেরকে কিভাবে সামনের সারিতে আমরা নিয়ে আসতে পারব সেটাও প্রচেষ্টা আমাদের করতে হবে। আমরা এটাও জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারী শিক্ষাকে